কিভাবে আপনি নেগেটিভিটি বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে পারেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের ব্রেনটা আসলে এমনভাবে আমাদের ব্রেনের থট প্রসেসগুলো চলতে থাকে যে প্রায়ই নানান রকমের আসলে নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা বা নেগেটিভিটি যেটাই বলি না কেন সেটা এসে সবসময় কিন্তু আমাদের ব্রেনকে পোক করতে থাকে। আমরা একটু পজিটিভলি ভাবি, আবার দেখা যায় যে সেই নেগেটিভ চিন্তাটা ঘুরে ফিরে আবার মাথার মধ্যে চলে আসে এবং আমরা পজিটিভ চিন্তা থেকে দূরে সরে যাই। এরকম কিন্তু আসলে চলতে থাকে। কাজেই যেটা কিন্তু এই যে নেতিবাচক চিন্তাটা, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার ব্রেনকে দুর্বল করে ফেলতে থাকে, আপনার মেমোরি পাওয়ার কমাতে থাকে, আপনার স্ট্রেংথ কমাতে থাকে, এনার্জি কমাতে থাকে, সর্বোপরি আপনাকে সব দিক থেকে কিন্তু এই নেতিবাচক চিন্তাটা পিছিয়ে ফেলতে থাকে। কেননা আসলে আপনার যেটা, আমরা যতই নেগেটিভলি ভাবি না কেন, নেগেটিভিটির মধ্যে তো আসলে কিছু নেই। আমরা যদি পজিটিভলি না ভাবি তাহলে আপনি যেটুকু গেছেন ঠিক ওখানেই কিন্তু আপনি স্থির হয়ে থাকবেন। তো কিভাবে আপনি আপনার ব্রেনকে একটু পজিটিভলি ভাবতে ট্রেন করতে পারেন সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি ছোট্ট কয়েকটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধরুন আপনি যখন একটি জিনিস হারান তখন আমরা মনে করি যে একটা জিনিস হারিয়ে গেছে। তো আপনি একটু খেয়াল রাখবেন যে কোনো হারানো, অর্থাৎ যে কোনো জিনিস, যেটা মনে করুন যে একটি সম্পর্ক হারানো অথবা একটি চাকরি হারানো কিংবা ফাইন্যান্সিয়ালি লস করা বা অর্থ হারানো, প্রভাব প্রতিপত্তি হারানো, ক্ষমতা হারানো, আমরা যখনই একটি জিনিস হারিয়ে যায় তখন আমরা মনে করি যে আমি তো শেষ। কিন্তু আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে জিনিসটি আসলে আপনার কাছ থেকে চলে গেছে সেটা বা হারিয়ে গেছে সেটা আসলে আপনার কখনোই ছিল না, আপনি কখনোই সেটাকে ওন করেননি। যে জিনিসটা আপনার একান্তই নিজস্ব সেটা কিন্তু কখনোই আপনার কাছ থেকে চলে যাবে না, এবং যেটা হারিয়ে যাবে সেটা আসলে হারানোরই ছিল, সেটা সম্পর্কই হোক, অর্থবিত্তই হোক কিংবা চাকরি হোক, যেটাই হোক না কেন। এইভাবে যদি আপনি আপনার ব্রেনকে ট্রেন করেন তাহলে দেখবেন যে আমরা নেগেটিভলি ভাবি কখন, যখন ভাবি যে আমাদের একটা হারানোর ভয় যখন আমাদের ভেতরে কাজ করে তখনই কিন্তু আমরা এরকম নেগেটিভলি ভাবতে শুরু করি। কিন্তু আপনি যদি এই হারানোর ভয়টাকে অতিক্রম করে ফেলতে পারেন, যে আপনার যদি আর হারিয়ে যাওয়ার জন্য ভয় না লাগে, তাহলে আপনি দেখবেন আপনার ব্রেইন এভাবেই ভাববে যে এটা তো আসলে চলে যাওয়ারই ছিল, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই, এটার পরে নিশ্চয়ই ভালো কিছু আছে। এবং আপনি যদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কোনো জিনিস যখন হারিয়ে যায় ওই মুহূর্তে আমরা আসলে ঠিক বুঝি না, আমরা কষ্ট পাই, আমরা ভাবি যে সব, আমি নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু আসলে দেখবেন যে জিনিসটি হারিয়ে যায় অনেক সময় দেখা যায় যে তার পেছনে হয়তো ভালো কোনো একটি উদ্দেশ্য ছিল। তো এইভাবে যদি আপনি আপনার ব্রেনকে একটু তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে হারানোর ভয়টাকে যখনই আপনি অতিক্রম করতে পারবেন তখনই দেখবেন আপনার ব্রেন আবার নতুন করে ভাবছে, নতুন করে চিন্তা করছে, এবং একটা আশার আলো কিন্তু আপনি দেখতে পাবেন। এবং যখনই আপনি একটা আশার আলো বা হোপ দেখতে পাবেন তখনই কিন্তু আপনি এই নেগেটিভ চিন্তা থেকে দূরে সরে এসে পজিটিভলি ভেবে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিটা পাবেন বা সাহসটা সঞ্চয় করতে পারবেন। আরেকটি জিনিস মনে রাখবেন যে যখন একটি ভুল হয় বা আমরা যখন ভুলের কারণেই তো আমরা নেগেটিভলি ভাবি, আমরা ভাবি যে এই ভুলটা আমাদেরকে একেবারেই সর্বশান্ত করে দিল বা আমার এখান থেকে আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু এভাবে যদি না ভেবে আপনি ভাবেন যে প্রত্যেকটা ভুলই কিন্তু আপনাকে কিছু না কিছু লেসন দিয়ে যায়, এই কথাটা আমাদেরকে প্রতিটা ভুলের সাথেই অ্যানালাইসিস করতে হবে যে আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে ভুলটাই করি না কেন, প্রতিটা ভুলই কিন্তু, জীবনের ছোট ছোট প্রতিটা ভুল কিন্তু আমাদেরকে চলার পথে একটু একটু করে শিক্ষা দিয়ে যায়।
এবং এই ভুলগুলো থেকে আপনি যদি শিক্ষাটা নিতে পারেন এবং সেই শিক্ষাটা নিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তখন দেখবেন যে আপনার আর কষ্ট হচ্ছে না, আপনার ব্রেন আর নেগেটিভলি ভাবছে না, আপনার ব্রেন আবারও একটা পজিটিভ থট প্রসেসের মধ্যে চলে আসছে। এবং আরেকটি জিনিস মনে রাখবেন যে কোনো সমস্যা বা কোনো প্রবলেম বা কোনো যে অপ্রাপ্তি, কোনো কিছুই কিন্তু আসলে চিরস্থায়ী না, সব কিছুই খুব অল্প সময়ের জন্য বা একটা লিমিটেড সময়ের জন্য। যে কোনো বাধা, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমই একটি নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, সেই সময়টা দীর্ঘায়িত হতে পারে, সেই সময়টা হয়তো আপনার জন্য এই সময়টাকে কাটিয়ে যাওয়াটা কষ্টসাধ্য, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের পরেই কিন্তু এটার একটা সলিউশন আছে। এবং আমরা ততটুকু প্রবলেমই আমরা আসলে নিতে পারি বা হ্যান্ডেল করতে পারি যতটুকু আসলে আমরা অ্যাবজর্ব করতে পারি। আমাদের সৃষ্টিকর্তাই বলুন আর নেচারই বলুন, যেটাই বলুন না কেন, সুপার পাওয়ার আপনাকে সেই প্রবলেমটুকুই দেন যেটুকু আপনি আসলে ওভারকাম করতে পারেন। মানুষের অসাধ্য বলে কিছু নেই এবং কোনো সমস্যাই আসলে চিরস্থায়ী না। দিনের আলো যেমন রাতের অন্ধকারের পরে আসে, সকালের সূর্যটা ওঠে, ঠিক তেমনি একটা সমস্যার পরেও, অনেক লম্বা হলেও সেই সমস্যাটার পরেও কিন্তু সমাধান আসে এবং কোনো সমস্যাই আসলে পার্মানেন্ট না। এভাবে আপনি যদি আপনার ব্রেইনকে একটুখানি তৈরি করতে পারেন বা ট্রেন করতে পারেন, তাহলে দেখবেন যে শত নেতিবাচক চিন্তার মধ্যে থেকেও কিন্তু আপনি একটা পজিটিভ থট প্রসেসের দিকে আপনার ব্রেইনকে নিয়ে যেতে পারছেন। এবং আপনি সবসময় হাজারো কষ্টের ভেতরেও, হাজারো সমস্যার ভেতরেও আপনি পজিটিভিটি নিয়েই আপনার লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। মনে রাখবেন যে সৃষ্টিকর্তা আমাদের মতো অতি নগণ্য প্রত্যেকটা মানুষকেই যে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে পাঠানোর পেছনে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য আছে। আপনি, আমি, আমরা সেটা জানি না, এবং আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু এক্সট্রা অর্ডিনারি, কিছু না কিছু কোয়ালিটি আছে যেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না। কাজেই আপনার কাজ হচ্ছে সব নেগেটিভ চিন্তাকে সরিয়ে রেখে, নেগেটিভ বা নেতিবাচক চিন্তাগুলোকে এক পাশে রেখে যতটা সম্ভব পজিটিভলি এগিয়ে যাওয়া যায়, জীবনের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যায়, সেই পজিটিভিটিটাকে নিয়েই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং সেভাবে যদি আপনি সবসময় একটি পজিটিভ মাইন্ড, একটি পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনার লাইফটাকে প্রসিড করেন, তাহলে দেখবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, টানেলের শেষে আলোটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং আপনার জীবনের যত অপ্রাপ্তি, যত রকমের হতাশা, কষ্ট, সব কিছু ওভারকাম করে একসময় না একসময় আপনি সফলতার লক্ষ্যে বা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।